চান্দ্রকে যেহেতু ফোন করে বলে দ্রুত হাসপাতালে চলে আসতে। জহির গিয়েছিলেন তাদের ক্ষেতে কাজ করা মানুষদের শীতের জামা কাপড় দিতে, তিনিও দ্রুত চলে আসেন হসপিটালে। সমারোহ পূর্বেই ছিল, ডাক্তার সীমা আন্ড্রুবাকে পূর্ব থেকেই দেখতেন। বলতে গেলে জহিরের বাড়ির ডাক্তার ছিলেন তিনি, তবে এখন বেশি একটা তার প্রয়োজন পড়ে না। সমারোহ আর সান্দ্র থাকতে আর ডাক্তারেরই বা প্রয়োজন কি? সমারোহ গত বছর ঢাকা মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করে এই হসপিটালে হার্ট সার্জন হিসেবে জয়েন করেছে। আন্ড্রুবাকে যখন আনা হয়েছে সমারোহ তখন ওটিতে ছিল। ডক্টর সীমা হসপিটালে ডিউটিরত অবস্থায় থাকায় আন্ড্রুবার খবরটা বাতাসের বেগে পৌঁছেছে তার কাছে। সীমার নিজ দায়িত্বে আন্ড্রুবাকে দ্রুত অটিতে নিয়ে গিয়ে সব ক্লিন করেন, প্রয়োজনীয় ইঞ্জেকশন দিয়ে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেন। অটি থেকে বের হয়ে সমারোহ আর নয়নের সাথে কথা বলেন আন্ড্রুবার খাওয়া দাওয়া নিয়ে। জানান খুব বেশি প্রবলেম হয়নি, তবে হতে পারত। দুপুরে হয়তো ঠিকমতো খাওনি না? জি না, আমার রোজা ডেকেছিলেন আজ। দ্রুত গতিতে বলে নয়না। সীমা মাথা হালকা ঝুঁকে জরুরি ভঙ্গিতে বলে, ইফতারে কি খেয়েছে? ফল, আপেল, আনারস আর আঙ্গুর সাথে পায়েস। তার বাদেও বোধহয় কোনো কোমল পানীয় খেয়েছে। নয়না অভিজ্ঞ গলায় বলে, ওটা তো আমার অভ্যাস, রোজ রোজ ভাইয়াকে দিয়ে আনাবে, আমার পছন্দ বলেই বাড়িতে থাকে, যখন খুশি খাই। সীমা ফোঁস করে শ্বাস ছাড়ে চোখের চশমা খুলে বলে, বয়স হয়েছে তাও অভ্যাস বদলায় না, আর তোমরাই বা করতে দাও কেন এমন? পানি নিয়েতে অ্যালকোহলের পরিমাণ বেশি ছিল বলে বিষক্রিয় সৃষ্টি হয়েছিল। এরপর বাড়িতে নিয়ে গেলে এক মাস শুধু সিদ্ধ খাবার খাওয়াবে, কোনো প্রকার মশলা ছাড়া। নয়না মাথা ঝুঁকে সম্মতি জানায়। চান্দ্র ডাব আর শুকনো খাবার কিনে এনেছে কোহলির জন্য, বেশ দুর্বল হয়ে গেছে ওর শরীরটা, নেতিয়ে পড়েছে একদম। কোহলির চোখের সামনে ভেসে উঠছে শুধু সেই কালো রাতটা, ভয়াবহ আর্তনাদ, কতটা কেঁদেছিল সেই মেয়েটা, আন্ড্রুবার মতোই ঘুমাচ্ছিল, ভয়াবহ, তার চেয়েও বড় করুণ। কোহলির চোখ বেয়ে দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, একবার ঝাঁকুনি দিয়ে ওঠে শরীর। সে যদি কোহলির মাথায় হাত বুলিয়ে দেয়, আরেক দফা কেঁপে ওঠে কোহলি, তারপর আবারও স্থির। সে যদি স্পর্শ অনুভব করে, কোমল নরম হাত যেন ঘুমনি আসতে চাইছে তার দেহে, সে যদি পরিপক্ক গলা মেলে বলে, ভয় পেয়েছ না খুব আমার অবস্থায়? কোহলি নিশ্চুপ থাকে, সে যদি আবারও বলে, আমিও পেয়েছিলাম, তবে তোমার মতো অত না, এর আগেও তিনবার হয়েছিল এমন। আম্মা বড়ই অবুঝ হয়ে যায়, মাঝে মধ্যে নিজের খেয়াল রাখে না, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সে যদি একটু থেমে আবারও বলে, কুহু? সংক্ষিপ্ত উত্তর কোহলির, তোমার কি জ্বর আসে? শরীর কপাল দেখি গরম হয়ে যাচ্ছে। আমার বমি পাচ্ছে। খুব বেশি খারাপ লাগছে? বেশ বেখেয়ালিভাবে কোহলি বলে, সে যদি ভ্রুকুটি করে অবাক হয়ে দেখে কোহলিকে, মেয়েটা তখনও ঘামছে আর অনবরত কাঁপছে। সে যদি হাতের বন্ধন আরো শক্ত করে বলে, ডাবের পানি খাবে একটু, খেলে ভালো লাগবে। কিছুই তো খাওনি রাতে, অসুস্থ হয়ে পড়েছো তুমি, একটু কিছু খেতেই হবে। নয়না আর সেজতি মিলে ডাব আর পাস্তা খাইয়ে দেয়। 1996 সালের মাঘের মাঝামাঝি সময়ে, ভোরের সূর্য তখন মেঘের ভেলায় ভাসছে, কুয়াশার চাদর মুড়িয়ে রেখেছে শিমুলপাড়ার আকাশটাকে। নয়াহরি নদীর ধার ধরে কৃষকের রাশিত উপেক্ষা করে মাঠে ছুটেছে কাজের তারায়। শিমুলপাড়া জুড়ে শীতের বিশাল চাদর রুক্ষ করে রেখেছে বাতাস প্রকৃতি। খোরশেদ রজবকে খেজুর গাছে তুলেছেন টাটকা রস নামাতে। রজব খোরশেদের বাড়ির খাস কাজের লোক। অনাথ রজবকে এক শীতের সকালে স্কুলের মাটির বারান্দা থেকে তুলে এনেছিলেন খোরশেদ। নিজের ছেলের মতোই ভাবে রজব তাকে চাচা বলেই ডাকে। পড়ালেখা করতে চাইলেও রজব করল না, তার এক কথা, চাচা আমরার গিলুতে এগুলো ঢুকতো না, আমরার পড়তে ইচ্ছে করে না। সেই নিয়ে কি কাণ্ড, খোরশেদ কতই না মেরেছিল রজবকে স্কুলে যেতে চায় না বলে। মাঝে মধ্যে ভয় একটু আধটু যেত, কোহলির চেয়ে বয়সে 3 বছরের বড় রজব, তারপর একই ক্লাসে ভর্তি করে দিয়েছিলেন খোরশেদ। ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা হাসত রজবকে নিয়ে, এত বড় হয়েও ছোট ক্লাসে পড়ে, তা নিয়ে অবশ্য রজবের কোনো ধারাধারি না থাকলেও কোহলি ভীষণ বিরক্ত হতো। পড়ার আবার বয়স আছে নাকি? রজবকে কিছু বলতো, ঘটা করে কথা শুনিয়ে দিত কোহলি। আবার কোহলিকে কেউ বিরক্ত করলে রজবকে মেরে তক্তা বানিয়ে দিয়ে আসত। রক্তের সম্পর্ক না থাকার পরও দুই ভাই বোনের ভালোবাসা মুগ্ধ করে খোরশেদ আর হাসতা হেনাকে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু যখন রাতে লুডু আর তাস খেলা বাদ দিয়ে অঙ্কের বইটা নিয়ে কোহলির কাছে যেতে হতো খোরশেদের ভয়ে,
তখনই আর ভালো লাগতো না রজবের। তাই একদিন সিদ্ধান্ত নিয়েই নিল যে আর পড়বে না, যেমন ভাবনা তেমন কাজ। খোরশেদ আর হাজার মেরেও স্কুলে নিতে পারেনি রজবকে, সেই থেকেই রজবের শান্তি। খোরশেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন রজবকে। রজব খেজুর রসের কলসি কোমরে ঝুলিয়ে নিচে নেমে বলে, চাষা প্রত্যেকবার কুহু আপায় আমার গাছে উঠতে কইতো, আমি নামলেই চাপাইয়া পড়তো কলসির উপর, এইবার আপা নাই, আমার ভাল লাগতেছে না এক্কেরে। খোরশেদ প্রসন্ন হাসেন, বুকটা যে তারও শিরছে জ্বলছে। যে মেয়ের ঘুমন্ত মুখ ভরে না দেখলে তার দিন চলতো না, সেই মেয়ে কাছে নাই আজ কতগুলো দিন। সত্যি সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, সময় বহমান। বেলা 10:30, পুরো শিমুলপাড়া কাজে মুখরিত। খোরশেদ আজ কুঞ্জাকে বিদ্যালয়ে পাঠিয়ে প্রথম ক্লাস করে চলে এসেছেন বাড়িতে। শরীরটা কেমন খারাপ লাগছে, মাথাটা ঘোরাচ্ছে, হাঁটুর ব্যথাটাও বেড়েছে। গ্রামের কয়েকটা ছেলে পুলে নিয়ে উঠানে কাঠে আগুন জ্বালিয়ে আলু পোড়াচ্ছে রজব। কুঞ্জার পোড়া আলু পছন্দ, তার জন্য রেখে দিচ্ছে। খোরশেদ ঠান্ডা জলে গোসল করে সে চেয়ার পেতে বসেছে আগুনের কাছে। হাসনা হেনা দৌড়ে এসে তেল মালিশ করে দেন খোরশেদের শরীরে, তার সাথে বায়নাও করেন কুহেলিকে দেখবেন বলে। খোরশেদ কিছু বলেন না, ঠায় বসে আগুন দেখেন। বাড়ির সদর দরজা দিয়ে তখন হায়দার বাড়ির জসিম হায়দার আর তার বড় ছেলে পলাশ হায়দার ঢোকে বাড়িতে। হায়দার বংশ একসময় গ্রামে জমিদারি করত, 6 গ্রাম মিলেছিল তাদের জমিদারি। কিন্তু জসিমের বাবা রতবরের আমলেই উঠে যায় জমিদারি, সেই হিসাবে গ্রামে বেশ দাপট দেখিয়ে চলেন তারা। বিত্তশালী বলে কেউ তাদের বিরুদ্ধেও যেতে পারে না, সবাই মোটামুটি ভালোই জানে, তাই বিরুদ্ধে যায়ও না তেমন। হাসনা হেনা মাথায় লম্বা ঘোমটা টেনে রান্নাঘরের আড়ালে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করেন। খোরশেদ তাদের দেখে উঠে দাঁড়াতে নিলেই জসিম হায়দার বলে ওঠেন, আরে ভাই উঠতে হবো না, কেমন আছো কও, শুনলাম শরীরটা তোমার ভালো যায় না। খোরশেদ প্রসন্ন হেসে বলে, এ আছে কোনো রকম, আর কি দরকার ভাই। জসিম উঠানের এক প্রান্তে একটা চেয়ার দেখতে পেয়ে রজবকে ইশারা করে আনতে। রজব না দেখার ভান করে আলু পোড়ানো শুরু করে। খোরশেদ তুষ্ট হন না, রজবকে বলেন, বয়োজ্যেষ্ঠ মানুষ দেখলে চেয়ার আগায় দিতে হয় জানোস না, যা দুইটা চেয়ার নিয়ে আয়। না না একটাতেই হইব, ওইখান আনো দেখি বাপ। রজব বিরক্তিকর চেহারা করে গিয়ে চেয়ার আনে। জসিম বসতে বসতে বলেন, কেন কাজ ছাড়া কি আইতে পারে না তোমার বাড়ি দুটো অন্ধ কথা কইতে? তা পারেন, আপনি ব্যস্ত মানুষ, গল্প করার সময় কই। তা ঠিক, তবে দরকারেই আইসি, মানুষের মন দেহে ভালোই বোঝো। খোরশেদ মৃদু হাসির ভান করে বলে, কে দরকার বলেন, বনিতা করার কি দরকার? খোরশেদের কথা শুনে পিত্তি শুদ্ধ জ্বলে ওঠে জসিমের। পলাশের কপাল কুসকে আসে, কিছু বলতে গিয়ে জসিমের ইশারায় কিছু বলে না। জসিম দাঁত কেলিয়ে হেসে বলে, আসল কথা কি, আমি তো তোমারে আগেই কইছিলাম, তোমার মাইয়া কুহিলের মতন আর একটা সুন্দরী এই গ্রামে কেন, পাশে 10 গ্রামেও নাই। তোমার মাইয়ার লগে আমার সুরপোলা পিতুষের বিয়ে দিমু, এরপরও হোয়ামাকট চোখের আড়াল হইয়া সরে গেল কেমনে। আমার মেয়ের বিয়া দেব না তোমার ছেলের কাছে, এটা আমি আগেও বলেছি। আর খোরশেদ আরও কিছু বলতে চাইলেও জসিম হায়দার তাকে থামিয়ে দিয়ে তার কাঁধে দুই হাত রেখে বলেন, আচ্ছা গেছে ভালো কথা, মেলা দিন হয়েছে আমি কিছু কই নাই, পড়ার সঙ্গে মিটটা গিয়ে থাকলে তারা দিয়ে আনো মাইয়ারে গ্রামে, আমার পোলার মন ভাঙে গেলে পরে জসিম হায়দার কতটা খারাপ হইতে পারে তা তো জানোই তো, তার আগেই লইয়া আনো, এতে আমারও ভালা আর তোমারও ভালা বলে রক্তচক্ষু দেখিয়ে খোরশেদের বাড়ি থেকে বের হয়ে গেলেন জসিম আর পলাশ। ঘন কালো মেঘকুঞ্জে মোড়ানো আকাশ, শীতের মাঝে বৃষ্টির ছড়াছড়ি, কম্বলে জড়িয়ে আছে কুহেলি। নয়না প্রায় আধ ঘন্টা ধরে কুহিলির চুলে বিলি কেটে যাচ্ছে। কুহিলির ঘুম পাতলা, তবে নয়না এত সময় যাবৎ ডাকেনি বলে ওঠেনি। সারা রাত ঘুম হয়নি, একটা থেকে ঘুমোচ্ছে, এখন বিকাল 4টা। নয়না প্রসন্ন হেসে বলে, বোন ওঠো খেতে হবে না? কুহিলি এবার চোখ মেলে তাকায়। নয়নাকে দেখে কুহিলির চোখ জোড়া শীতল হয়, বলে, আন্টি কেমন আছে? এখন ভালো, আব্বার বোন আছে হাসপাতালে, সান্দ্র আর সমারোহ ভাইয়া মাত্র ফিরেছে, তোমাকে খাইয়ে আমি হাসপাতালে যাব, আম্মাকে আজই নিয়ে আসব। আচ্ছা যাও আমি আসছি। কোথাও যেতে হবে না, আমি খাবার নিয়েই আসছি। আচ্ছা তুমি হাঁসের মাংস খাও। কোহলি মাথা দুলিয়ে সম্মতি দিল। নয়না ঠোঁট বিস্তৃত করে হেসে বলে, রাতে ঝামেলা বলে একসাথে দুই বেলার জন্য রেঁধে ফেলেছি, খিচুড়ি আর হাঁসের মাংস বোনা, খেতে পারবা নাকি খাইয়ে দিব? আমি পারবো, তুমি বরং রওনা হও। আচ্ছা আমি যাচ্ছি, ভাইয়াদের খাওয়া বাকি,
একটু জোর করে খেতে বলো, ঠিক আছে? আচ্ছা। নয়নাথ চলে যাওয়ার পর চটজল দিয়ে খাবারটা নিয়ে নিচে চলে আসে কোহলি। সমারোহ আর সান্দ্রর খাবার প্লেটে নিয়ে ট্রেতে করে সাজিয়ে নিয়ে সান্দ্রর ঘরে আসে। ভাইয়া আসবো? কোহলি নাকি? জি ভাইয়া। আসো আসো। কোহলি ভেতরে ঢুকে মুখে হাসি ফুটিয়ে বলে, খাবার নিয়ে এলাম। সান্দ্র দ্রুত পায়ে হেঁটে গিয়ে ট্রে থেকে প্লেট নিতে নিতে বলল, এবা আমি নিয়ে নিতাম, তুমি অসুস্থ শরীরে কষ্ট করে আনতে গেলে। ঠিক হয়ে যাচ্ছে ভাইয়া, আপনার সারারাত বিশ্রাম করলেন তাই নিয়ে এলাম। তুমি তো ঘুমোনি, ওটা সমারোহের জন্য। মাথা হেরিয়ে হ্যাঁ বলে সান্দ্র মিটি মিটি হেসে বলে, আচ্ছা যাও তুমিও খেয়ে নিও। প্রত্যুত্তরে কোহলি ভোরের মোলায়েম সূর্যের মতো খুব মিষ্টি করে হাসে। তারপর ঘর থেকে বের হয়ে আসে। সমারোহের ঘরের সামনে এসে সূক্ষ্ম চিনচিনে সুরে কোহলি বলে, আসবো। অপর পাশ থেকে ভেসে আসে একটা পুরুষালী কণ্ঠ। সমারোহ তখন মাত্রই গোসল সেরে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে খালি শরীরে বের হয়ে এসেছে বাথরুম থেকে। গলায় লম্বা ফকফকা সাদা তাওয়াল ঝুলানো সুঠাম প্রশস্ত বিশাল উজ্জ্বল দেহ, প্রসন্নতা ভরা লোমজ বক্ষ অন্তর কাঁপিয়ে তোলে। সমারোহ এমত অবস্থায় কোহলিকে আসতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। কোহলি দ্রুত আবার ঘর থেকে বের হয়ে যায়। কপাল কুস্কি আসে সমারোহর, সে ভেবেছিল নয়না। দ্রুত শার্ট গায়ে জড়িয়ে সে বলে, এসো এখন। কোহলি লজ্জা যবুথবু হয়ে যায়। ইস, একটু আগে কি বাজে একটা মুহূর্তের মুখে তাকে পড়তে হয়েছে। ভাবতে যেন বিশাল গতিবেগ সম্পন্ন অযাচিত অনুভূতি আহত করে তাকে। বাতাসে বাতাসে ছোটে অচেনা অনুভবের মিলন মেলা। সমারোহ আরও একবার বেশ গম্ভীর কণ্ঠে বলে, কোহলি ভেতরে এসো। কোহলি হালকা কাপড়ে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে ঘরের ভেতরে ঢোকে। সমারোহকে আর চোখে একবার দেখে নেয়। বিছানার মাথায় বসে আছে সে, হাতে ছোট্ট সাইজের বিশাল মোটা একটা বই, কমসে কম 800 পৃষ্ঠা তো হবেই। কোহলি দুকদম এগিয়ে গিয়ে টি টেবিলে ট্রে রাখল। এই দুকদম আঘাতে যেন পায়ে ব্যথা ধরেছে, দেহ জড়তায় পরিপূর্ণ। কারণটা বের করতে পারছে না কোহলি। সমারোহ কিছু সময় অতিবাহিত হতেই বলল, আসলে আমি ভেবেছিলাম নয়না এসেছে, তাই আসতে বলেছিলাম। কোহলি কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সমারোহ বইটা বিছানায় সশব্দে ফেলে আবারও বলে, তুমি খেয়েছো? কোহলি মাথা ডানে বামে নাড়ায়, না। কেন, খাবার আমার ঘরেই নিয়ে আসো, একসাথে খাই। আচ্ছা আনছি। কোহলি ঘর থেকে চুপচাপই বের হয়। বের হয়ে এক বিশ্বজয়ী হাসি ফুটিয়ে তোলে তার গোলাপি পাতলা ঠোঁটে। এ হাসির কিনে শব্দমালা যেন স্রোতময় নদীতে ভেয়ে চলা, নৌকার বইটায় অতি আপন করে গড়ে তোলা, কলকলে সপাত সপাত ছন্দের ন্যায়। কোহলি খাবার নিয়ে সমারোহর ঘরে চলে আসে। খাবার নিয়ে নাচতে নাচতে এই ঘরে তো চলে এসেছে ঠিকই, কিন্তু এখন যেন আড়ষ্টতা আরও জেঁকে বসেছে। মনটাকে কিছুতেই যেন স্থির করা সম্ভব হচ্ছে না। এত জড়তা কোহলির আগে কোনোদিনও ছিল বলে মনে পড়ে না তার। মনে থেকে থেকে অশান্ত ঝড়ের বেগ বেড়ে চলেছে। বৃষ্টির বেগ একটু আগেই কমেছে, আকাশটাও কিছুটা ফর্সা হয়েছে। কালো মেঘ কাটেনি এখনও, এক ঘন্টা সময়ও বাকি নি সন্ধ্যা নামতে। কোনো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং শব্দ সময়টাকে ছন্দময়ী করে তুলেছে। সাথে আছে ঝিঝি পোকার জোরালো ডাক। মাথা ঝিম ধরে কোহলি বসে থাকে। সে বুঝে উঠতে পারে না এত ভালো লাগা কিসের। সামনে বসে থাকা সুদর্শন পুরুষের মায়ার নাকি প্রকৃতির আমেজ, শুধু এটা ঠাওয়ার করে এ সময় সুন্দর। এর স্পন্দনে নিত্য অমায়িক। খাবার খাওয়া শেষ করে সমারোহ বলে, তোমার তো আজ যাওয়া হলো না, ভর্তির কাজও অবশ্য এত ঝামেলার মধ্যে করা যেত না। আমি বরং তোমাকে কাল নিয়ে যাব, সময়ও থাকবে হাতে, চাইলে শহরটা একটু ঘুরিয়েও আনতে পারবো। ঘুরতে ভালোবাসো? কোহলি মুখে কিছু বলে না, তবে মন বাকবাকম করে নেচে চলেছে। খুশি মনেই মাথা ডানে হেলিয়ে উত্তর দেয়, খুব। তুমি বড্ড চুপচাপ থাকতে ভালোবাসো দেখি। সমারোহর কথা বেশ কিছু সময় ধরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতন করে তাকায় কোহলি। এই প্রথম কেউ তাকে শান্ত বলল। গ্রামে তো তার বাধা ধরা নাম ছিল উড়ন চণ্ডী, আর সমারোহ শান্ত বলবে নাই বা কেন? লোকটার সামনে দম আটকে রাখার মতো অবস্থা হয় তার। পা মুখ দেহ সব স্থবির হয়ে যায়। তবে সমারোহর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আরেক দফা নেচে উঠল কোহলির মন। তবুও কোহলি সামান্য ব্যঙ্গ করে বলল, মোটেই না, আমি শান্ত নই, এখানে নতুন বলে। আচ্ছা আপনি মেডিকেল হলের রুম পেয়েছেন? আব্বা বলেছিল যে একটা রুম ম্যানেজ করে দিতে। সমারোহ কয়েকগুণ অবাক হয়ে বলল, কেন, হলে রুম লাগবে কেন? তাহলে আমি থাকবো কোথায়? আম্মা তোমাকে যেতে দেবে না, তোমার আব্বাকে সেদিন যাওয়ার সময় বলে দিয়েছে।
কোহলির কান জোড়া যেন এই কথা শোনার জন্যই বহুকাল ধরে শূন্য শূন্য হয়েছিল। এখন প্রাণে জল ফিরেছে। কোহলি কখনোই অন্যদের বাড়িতে থাকতে পছন্দ করে না, তবে এই বাড়ির মায়া জড়িয়েছে সে কয়েকদিনের ব্যবধানে। বিশেষ করে এই লোকটার, এই মানুষটির জালে সে আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছে। সমারোহর কথা শুনে কোহলির মুখের প্রসন্নতা চোখ এড়ায়নি সমারোহর। ব্যালকনি থেকে বিকেলের শেষ আলো প্রতিফলিত হয়ে পড়ছে কোহলির চেহারায়। প্রকৃতির লালচে কালো আভা যেন কোহলিকে স্বর্গীয় হরির রূপ দান করেছে, আর সেই অমায়িক রূপের সৌরভ গোগ্রাসে আস্বাদন করছে সমারোহর চোখ। কাতল চোখের লজ্জামাখা চাহনি সমারোহর বৈদ্যুতিক কাঁপুনি সৃষ্টি করেছে। ছোট ছোট খয়েরি বর্ণের চুলগুলো কপালে ফেলতে চাইছে। পাতলা ফিনফিনে গোলাপি ঠোঁট সবচেয়ে বড় আক্রমণ করে বসে সমারোহর উপর। হৃদপিণ্ডে সবচেয়ে গহীনের গোপন কোঠরিতে উথাল পথাল করে দেয় সর্বস্ব। এক পুরুষ মনে সৃষ্টি করে অন্য এক অতীব সুন্দরী নারীর জন্য ক্ষুদ্র আকর্ষণ। কোহলি মুসকি এসে ধনুকের মতো শরীর হেলিয়ে দুলিয়ে উঠে দাঁড়ায়, মাথা হালকা দুলিয়ে বলে, ঘরে যাচ্ছি আমি। কোহলি চলে গেল। সমারোহ নিজের ঘরের মাঝে আটকে রইল সময়টাকে খামচে ধরে। সকালের আলো আজ সময়ের আগেই ফুটেছে, সূর্যমামার যেন আজ বড্ড বেশি তারা। কুয়াশার ঘনঘটার মাঝে ডিমের নরম কুসুমের মতো হলুদ সূর্যটা মেঘ করে উঁকি দিচ্ছে। সোনালি আলো ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। গতকালের বৃষ্টি যেন তাকে বশীভূত করতে পারেনি কিছুতেই। কোহলি কম্বলের ওমের মাঝে হাঁটু মরে উঠে বসে, দুই হাত দিয়ে কম্বল টেনে তুলে বাহু ছুঁয়ে কাঁধ অবধি। শীত যেন প্রাণ নিবে, তবে শহরে শীতকালটা বড়ই কৃত্রিম বলে মনে হয় কোহলির। এই যেমন তার সুন্দর গ্রামটা শীতকালের ছোঁয়ায় শুভ্র হয়ে যেত, তিন হাত দূরই দেখা যেত না কিছু। রোদ উঠতে উঠতে তো সেই বেলা দশটা কি এগারোটা, কখনো তো দুপুর একটা টুক করে উঁকি দিত সূর্য। আর এখানে শীতের প্রখরতা কম, আবার হুট করে শীত অনেক বেশি। চিটাগাং সমুদ্রের নিকটবর্তী বলে শীত কম থাকে। কোহলি শীতে হাত পা গুটিয়ে জবুথবু হয়ে বসে চোখ মেলে জানালাতে। কাঁচের জানালার উপরে দুজোড়া পাখি বসে আছে হলুদ বর্ণের। পাখিগুলো দেখে হতবম্ব হয়ে গেল কোহলি। শীতের সকালে পাখিরা এখানে এলো কী করে? কোহলি বিস্ময় নিয়ে গায়ে পশমি সোয়েটার জড়িয়ে নিয়ে জানালার গ্লাস টেনে খুলে পাখিজোড়াকে হাতে নিয়ে দেখে শরীর তাদের প্রচণ্ড ঠান্ডা। নির্ঘাত পথ বলে এখানে এসে পড়েছে। কোহলি তার সোয়েটারের একাংশে পাখিগুলোকে চেপে ধরে। অপর পাখিটা হয়তো তার জোড়া, বেঁচে আছে দুটোই, তবে চিকিৎসা লাগবে। শীতের কারণে পাখি দুটোর অবস্থা বেহাল, একজনের পায়ে সামান্য ক্ষতও আছে। কোহলি ঠিক কী করবে মাথায় আসে না। পাখি দুটোকে বিছানার কম্বলের নিচে রেখে দৌড়ে রান্নাঘরে যায় পানি গরম করতে। রান্নাঘরে গিয়ে দেখে সমারোহ আগে থেকে সেখানে আছে, এক চুলায় চা বানাচ্ছে আর চুলায় পানি গরম হচ্ছে। কোহলিকে দেখে মুস্কি হাসে, বলে, রাতে ঘুম হয়েছে? অত সকালে নিচে যে, সবে মাত্র সাড়ে পাঁচটা। কোহলিও হালকা হাসে। লোকটার চোখে মুখে ঘুম জড়ানো, চোখগুলো ফোলা ফোলা, কণ্ঠে নেশা, কি অদ্ভুত মায়াময় পুরুষ সমারোহ। কোহলির নিষ্পলক চোখে দেখে চলে তাকে। সমারোহ তখন আদাকুচি করছে চায়ের জন্য। সমারোহর ধারণা হয় কোহলি কিছু না বলে শুধু দেখেই চলেছে তাকে। অস্থিরতা হয় সমারোহর, ভীষণ রকমের অস্থিরতা। কেটলির পাশে রাখা চিকন সাদা ফ্রেমের চশমা চোখে দিয়ে খ্যাক করে গলা পরিষ্কার করে সে। উদ্দেশ্য কোহলির ধ্যান ভাঙানো, তবে বিশেষ লাভ হয়েছে বলে বোধ হয় না। কোহলির উত্তর না পেয়ে সে আবারও বলে, কি হলো, কি দেখো এইভাবে? দ্রুত চোখ সরিয়ে ফেলে কোহলি। নিজের কর্মকাণ্ডের জন্য এখন তারই লজ্জা হচ্ছে। মাথা নিচু করে বলে, নামাজ পড়ে শুয়েছিলাম, ঘুম আসে নাই, আমি একটু গরম পানি নিব। অবশ্যই নাও। মুস্কি এসে খুব সহজভাবে বলে সমারোহ। কোহলি একটা সরানো পেয়ালাতে গরম পানি নেয়। সমারোহ ভ্রুকুটি করে বলে, কি করবে, খাবে তো মগে নাও। কোহলি একবার কিছু একটা ভেবে পাখিগুলোর কথা বলে সমারোহকে। সমারোহ চকিতে বলে, আর তুমি পানি নিচ্ছ তাদের গোসল করাতে? কোহলি কিছুটা অপরাধীর সুরে বলে, হুম, এই জন্যই মেয়েদের বোকা বলে, নিয়ে আসো ওদের আমার ঘরে। সমারোহ আবারও নিজের কাজে মন দিল। কোহলি সমারোহর এহেন কথায় কিছুটা অপমান বোধ করলেও চুপ রইল। মুখখানি পেঁচার মতো করে পা বাড়ালো সিঁড়ির দিকে। কোহলি রান্নাঘর সারাতে মুসকে আসলো সমারোহ। কেন যেন কোহলির বোচা মুখটা দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় তার। কোহলি পাখি দুটোকে হাতে করে সমারোহর ঘরে নিয়ে আসতেই সমারোহ তাদের নিয়ে বিছানার উপরে একটা বড় তাওয়ালে রাখল। টেবিলের উপরে রাখা হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া ছাড়তে লাগলো তাদের। কোহলি বিছানা বরাবর পাতা সোফায় বসে অবাক হয়ে দেখতে লাগলো কাণ্ডখানা আর বলল, আপনি হেয়ার ড্রায়ার ইউজ করেন?
কোহলির কথা শুনে সমারোর এই মুহূর্তে মনে হলো যেন হেয়ার ড্রায়ার ব্যবহার করা পাপ। পাখিগুলোর শরীর ততক্ষণে শুকিয়ে এসেছে, যন্ত্রটা প্যাকেটে বন্দি করে রাখতে রাখতে সমারোহ বলে, কেন বলো তো? না মানে এটা তো মেয়েরা ব্যবহার করে, আর আপনার চুল বড় হলেও অত বড় তো নয়। সমারোহ এবার হেসে ফেললো বাড়ি কাঁপানো হাসি। কোহলি বোকা বনে গেল সমারোহর হাসি শুনে, যেন কিছু ভুল বলেছে। হাসছেন কেন এভাবে? আমার বিড়াল ছিল ক্রুশা, তার জন্যই কিনেছিলাম। কোহলি এবার দুই তিন গুণ বেশি আগ্রহী হয়ে বলে, কোথায় এখন সে? আমি তো এই বাড়িতে আসার পর থেকে বিড়াল দেখিনি। সমারোহর মুখ চুপসে যায়, কালবৈশাখে আকাশের মতো আধারে ঢাকা মুখে বলে, কিছুদিন আগে মারা গিয়েছো। কোহলি চুপচাপ শুনে মন খারাপ হয়। সমারোহ খুব যত্ন করে সারিয়ে তোলে পাখিগুলোকে, তারপর কোহলিকে বলে তৈরি হয়ে নিতে, এক ঘন্টা পর বের হবে তাকে নিয়ে, এরপর ডিউটি আছে। কোহলিও বাধ্য মেয়ের মতো নিজের ঘরে আসে তৈরি হতে। ঘরে এসে আপন মনে অনেক কিছুই ভাবে কোহলি। গ্রামে তাদের বাসাতেও তো বিড়াল থাকতো, একটা নয় দুটো নয় পুরো পাঁচটা বিড়াল। নামও দিয়েছিল সে কাকন, মাখন, কবরী, মিঠাই আর মিষ্টি। প্রত্যেকেও ওর প্রিয় ছিল, এখন ওদেরও দেখতে পায় না। গ্রামের কথা ভাবতে চোখ বেয়ে টপটপ করে পানি ঝরে কোহলির। সবার কথা মনে পড়ে, হাতে মোবাইল নিয়ে বাড়িতে ফোন করতে নিয়েও রেখে দেয়। শীতের সকাল, নেটওয়ার্ক বা অসাধ্য ব্যাপার, মন খারাপ করে গিয়ে সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করে নেয় কোহলি। শীতে কাঁপতে কাঁপতে এসে আবারও কম্বলের নিচে ঢুকে নিজেকে গরম করে নেয়। গ্রামে থাকতেও শীতে প্রতিটা দিন সকালে পুকুরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে লেপ জড়িয়ে উনুনের পাশে বসে শীত পোহাত। তারপর খেতে রজবের নামিয়ে দেয়া টাটকা খেজুরের রস, সে কি আনন্দ! এদিকে নিজের জন্য নদীর ফকফকা পরিষ্কার টাটকা পাঙাশ মাছ কিনেছে রজব। বাড়িতে একমাত্র সে ছাড়া কেউই খায় না পাঙাশ মাছ, তবে তার কাছে চাষির পাঙাশ ভুনার চেয়ে সুস্বাদু দুনিয়ার আর কিছু নেই বলে মনে হয়। ছোটো ছোটো পুঁটি আর চিংড়ি মাছ কিনে বাড়ি ফেরার পথে প্রীতুষের সাথে দেখা হয়ে যায় রজবের। সুদর্শন চেহারা আর বিশাল দেহের অধিকারী প্রীতুষকে দেখলেই রজবের মেজাজ বিগড়ে যায়। রাস্তা থেকে অনেকটা দূরে কয়েকজনকে নিয়ে খড়ের গাদার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আসে সে। তাকে এড়িয়ে রাস্তা দিয়ে আসার সময় প্রীতুষ গলা উঁচিয়ে বলে, ওই রজব্যা যাস কই, এই দিকে। রজব ভ্রুক্ষেপহীনভাবে প্রীতুষের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কি কইবা, তাড়াতাড়ি কও, আমরার বাড়িতে মেলা কাম পইরা আছে। কি মাছ লইয়া যাস দেখা দেখি? তোমার কেন দেখামো, তোমাগো আর কাম নাই, মানুষের জিনিসের নজর দেন সারা। প্রীতুষ ঠাট্টা মেরে বলে, মাইন ছেড়ে কেমনে, শ্বশুর রে ক। রজব কপাল কুসকে ফেলে মুহূর্তেই। অসহ্য রকম গায়ে পড়া লোক তো ওই বংশের সবাই, রজব ভেঙচিয়ে বলে, বাবারে বাবা, শখ কি, নিজের লগে কোহলির যোগ্যতা দেখছো নি? নিজে অশিক্ষিত কালাভূত, আর আমাকে কোহলি ডাক্তার, সারা গেরাম এখন তার সিনে, আল্লাহ রহমতে নূরানি চেহারা তার, আর তুমি এক ওয়াক্ত নামাজ পড়েননি। মেজাজ চটে যায় প্রীতুষের, রাগে গিজ গিজ করতে করতে বলে, বাড়ির চাকরের কত বড় বড় কথা, সুন্দরী গ্যারামে থাকতে তো তার আঁচল ধইরা ঘুরতি বইলা কিছু কইতে পারি নাই, তার চোখে খারাপ হইয়া যামো বইলা, অহন কি করবি, অহন কেলামো না বাপদাদার নাম ভুলাইয়া যাবি, তা আমার সোনা বউটা গ্যারামে আইব কবে? না সে পড়ালেখা আর না সে বুদ্ধি, হে আবার আইসে কোহলিরে বিয়া করতে, ও এখন ডাক্তার, তুমি তার পায়ের যোগ্য নেই। প্রীতুষের পাশে থাকা সিলেট এসে সজোরে থাপ্পড় বসায় রজবের গালে। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় রজব, তা দেখে হাসিতে ফেটে পড়ে প্রীতুষ। বাজারের ব্যাগে থাকা সবকটা মাছ মাটিতে ফেলে দেয় সে, রজবকে আবারও তুলে মারা শুরু করে, হাত মচকে দেয়। ঘন ঘন কয়েকটা বিশালাকৃতির থাপ্পড়ে মুখ থেকে বেরিয়ে আসে টাটকা রক্ত, শরীরের প্রতিটা অঙ্গ অবশ হয়ে আসে, এক ফোঁটা জোর আর নেই। এমনি এখন উঠে দাঁড়িয়ে বাড়ি ফিরবার শক্তিও তার নেই, শ্বাস গাঢ় হয়, তাও কোহলির সম্পর্কে বলা কথাগুলো যেন বিষ ঢালছে শরীর জুড়ে। রজব মাটিতেই পড়ে থাকে, চারপাশে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তার শখ করে কেনা মাছগুলো, মুখের টাটকা রক্ত মাটিতে মিশে একাকার হয়ে গিয়েছে। প্রীতুষ রজবের দিকে এগিয়ে এসে ঝোঁকে বলে, চাকর চাকরের মতো থাকবি, একবার তোদের সেই পড়ুকা আপ্পা গ্যারামে থাইকা আমার চোখে ফাঁকি দিয়া পালাইছে, মানে কি বারবার পালাইতে পারবো? হ্যাঁ তো বোকা আমি, একবার খালি আইতে দে গ্রামে, তুই লানিয়া সোজা আমার খাটে ফেলামো, যত তেজ আছে দেই খানিমো সেই দিন।
রাগে ক্ষোভে রজবের চোখ দিয়ে অজর ধারায় অশ্রু বর্ষণ হয়। ফসফস শব্দ করে শ্বাস নেয়। কোহলিকে খুব ভালোবাসে সে, তার নামে এত খারাপ কথা বলার সাহস কী করে দেখায় প্রীতুষ? রজবের চেহারা দেখে হাসতে হাসতে কোটি কোটি হয়ে যাচ্ছিল প্রীতুষ আর তার সঙ্গীরা। রজব সাহস শক্তি যুগিয়ে উঠে দাঁড়ায়, আশেপাশে তাকিয়ে দেখে একটা বড় বাঁশের টুকরো পড়ে আছে কিছুটা দূরে। দ্রুত পদক্ষেপে মাটিতে পড়ে মাছগুলো বাজারের ব্যাগে ভরে নেয় রজব। তারপর গিয়ে বাঁশের খণ্ডাংশ হাতে নিয়ে ঢিল ছুঁড়ে প্রীতুষের দিকে। আকস্মিক মাথায় আঘাত পায়, মাটিতে লুটিয়ে পড়ে প্রীতুষ। কেউ কিছু বুঝে ওঠার আগে নিজের সর্বস্ব দিয়ে দৌড় শুরু করে বাড়ির দিকে। প্রীতুষ আহত হওয়ায় কেউ রজবের পিছু নেওয়ার সময় পায় না, প্রীতুষকে দ্রুত হায়দার বাড়ি নিয়ে যাওয়ায় ব্যস্ত হয়ে ওঠে। সবুজ ঘেরা জঙ্গল, তার মাঝে মাটির পথ, মাটির রাস্তাটা যেন প্রকৃতি নিজেই খুব যত্নে গড়ে তুলেছে। হালকা শস্য বাতাসার ঝিরি ঝিরি কুয়াশার আবার দুপুরের শেষ সময় বিদ্যমান। সূর্য নেই আকাশ জুড়ে, তবুও যেন আকাশ মরানো চিরকুটে খুব গোপনে রেখে গেছে শেষ রেখাখানি। কোহলি উন্মুক্ত পা ছন্দের তালে একের পর এক ফেলে হেঁটে চলেছে, পেছন পেছন আসছে সমারোহ। সমারোহর দারুণ লাগছে ব্যাপারটা, শহরে মেয়েদের আর গ্রামে বেড়ে ওঠা মেয়েদের মাঝে এই একটা গভীর পার্থক্য। গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা মেয়েরা প্রকৃতির মাঝে মিলিয়ে যেতে পারে ভালো, যেটা গ্রাম ভালোবাসা শহরে মেয়েরা মোটেও পেরে ওঠে না। তবে কোহলির হাঁটার ধরন বেশি ভালো লেগেছে সমারোহর। জঙ্গলের মাঝপথ দিয়ে চলে যাওয়া রাস্তায় গিয়ে মিশেছে বিলের পাশে, সেই দিকটাতে বিলের দুই পাশ ধরে রাস্তা। মানুষ বেশিরভাগ সময় সমারোহ আর কোহলি হাঁটতে হাঁটতে বিলের কাছে এসে পড়েছে। কোহলি বেশ প্রফুল্ল হয়ে ঘুরে বেড়ায়, ভর্তির কাজ শেষে কোহলিকে ঘোরাতে নিয়ে এসেছে সমারোহ। বাড়িতে থেকে থেকে নিশ্চয়ই এতদিন বেশ ক্লান্ত কোহলি। সমারোহর ভাবনা খুব একটা ভুল নয়, এটা কোহলির ছটফটানি দেখলেই বোঝা যায়। লাল আর সাদা মিশেলে ফোরিং ধরতে তার পিছু পিছু ছুটে চলেছে কোহলি। সমারোহ গায়ের কালো জ্যাকেট হাত গুজে মুগ্ধনয়নে দেখছে সেই দৃশ্য। কালো রঙের জামা আর হুডি যেন কোহলির গায়ের ধপধপে ফর্সা রং আরও মোহময় করে তুলেছে। আসলেই তুলেছে কিনা জানা নেই, কিন্তু সমারোহর চক্ষুজোড়া শীতল হচ্ছে এক সুন্দরী রমণীর এমন অবুজ কণ্ঠে। কোহলি খোপা বাঁধা চুল ছোটার ফলে খুলে গিয়ে দমকা হাওয়াতে উড়ছে শো শো করে। পরন্ত লাল আলোর ছটা কেজ্জগুলি মিশে হালকা মেরুন ঝিরিক তুলেছে। সমারোহর চোখ জোড়া অবাধ্য নদীর স্রোতের মতো আটকে যায় সেখানেই। সকালে ভর্তির জন্য সকল কাগজপত্র জমা দিয়ে বড় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে টাকা জমা দেওয়ার জন্য। সমারোহর তখন ডিউটি ছিল, সকল কাজ নিজে নিজেই করে নিয়ে সমারোহর কেবিনে পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যায়। এক ঘন্টা অপেক্ষা করতে হয় ডিউটি শেষ হওয়া অবধি। এক রেস্টুরেন্টে থেকে লাঞ্চ করার পর হঠাৎ সমারোহ নিজেই বলে শহরের কিছু অংশ ঘুরে দেখাবে। কালখানিক চেষ্টা চালানোর পরও যখন ফোরিং ধরা হলো না কোহলির, ছোটো ছোটো পা ফেলে সে দাঁড়ালো সমারোহর খানিকটা পাশে। সমারোহর চোখ জোড়া তখনও দেখছে কোহলির ঘন পাপড়িযুক্ত কাজল কালো চোখগুলোকে। ঘামে সিক্ত কেশ লেপটে আছে কপাল জুড়ে, শীতল পরশে পাতলা অষ্টতায় ঘন ঘন কাঁপছে মেয়েটার। এ চিত্র কতটা মোহময়! সমারোহর বুক জুড়ে গারো দাগ কেটে যেতে লাগলো কোহলির মোলায়েম হাসি। কেন যেন মনের মাঝে সূক্ষ্ম বাসনা জেগে উঠল এই নারীর প্রতি। হঠাৎ বোধ ফিরতি দ্রুত চোখ সরিয়ে নিল সমারোহ। এ কী করছিল সে? কোহলি কি এভাবে দেখার অনুমতি কি আওতার আছে? তাছাড়া কোনো মেয়ে মানুষের প্রতি যে তার শুধু সম্মান ছাড়ার কোনো অনুমতি কাজ করে না। কোহলির প্রতিও হয়তো এটা সামান্য কোনো ভালো লাগা ছাড়া আর কিছুই নয়। আর যদি হঠাৎ কিছু জেগে ওঠে তা ভালোবাসাতে নয়ই, কিছুক্ষণের ভালো লাগা মাত্র। সমারোহ নিজের উপর জোর দিয়ে আওড়াতে থাকে কোনো মেয়ের প্রতি কোনো প্রকার কোনো অনুভূতি তার নেই আর থাকবেও না। সমারোহ বিলের জলে চোখ মিলিয়ে দিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। কোহলি এক ঝলক দেখে সমারোহকে, লোকটাকে খুব বিমর্ষ লাগছে এই মুহূর্তে। কপালের উপরে পড়ে থাকা অগোছালা চুলগুলো যেন তার ক্লান্তির প্রমাণ। কোহলি থমকায়, লোকটার এত রূপ দেখে কখনো সমারোহকে দেখে মনে হয় খুবই গোছালো মানুষটা, আবার কখনো মনে হয় নিজের জীবন গুছিয়ে উঠতে না পারার যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে, একাকিত্ব ক্রমশ গ্রাস করে নিচ্ছে তাকে। সমারোহর চোখে মুখে গাঢ় ক্লান্তির ছাপ দেখতে পায় কোহলি, অথচ আসবার সময় কত প্রফুল্ল ছিল। বুকটা কেঁপে ওঠে, কিসের এত অবসাদ মানুষটার? অবশ্য কোহলির তা জানার অধিকার নেই, শুধু চাইতে পারে পছন্দের মানুষটার সব কষ্টগুলো যেন তার হয়। এতটুকু অবশ্য কোহলি নিজের মানুষগুলোর জন্য রোজই চায়। মাথা থেকে সে সকল চিন্তা ঝেড়ে ফেলে কোহলি বলে, জায়গাটা খুব সুন্দর, আপনি এখানে প্রায়ই আসেন। সমারোহ ফোঁস করে এক বুক নিঃশ্বাস ফেলে বলল, আগে মেডিকেলে পড়াকালীন চিটাগাং আসলে প্রায়ই আসা হতো, এখন 3 বছর পর এলাম। কোন মেডিকেলে পড়তেন? ঢাকা মেডিকেল। চন্দ্র ভাইয়া?
ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়তো, তাই সুবিধা হয়েছিল, একসাথে থাকতাম। আবারও নিশ্চুপ হয়ে যায় পরিবেশ। কোহলি একটু থেমে কিছু একটা ভাবে, তারপর আবারও বলে, আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন, আমি শুনেছি সে যদি আপুর থেকে একটা শোনাবেন এখন। সমারোহ চকিতে তাকায় কোহলির দিকে। কবিতা তার খুব প্রিয়, তবে সমারোহর সাথে এর বল সে হারিয়ে ফেলেছে। সমারোহ খুব গম্ভীর্যপূর্ণ চেহারা সৃষ্টি করে থমথমে গলায় বলে, আগে করতাম আবৃত্তি, এখন করি না। কেন এখন করেন না কেন? কোহলি ফট করে বলে ফেলে কথাটা। কোহলির কথা শুনে বেশ বিব্রত আর বিরক্তি বোধ করে সমারোহ। এত কেন জানতে হবে এই মেয়ের, একবার বলছে না মানে না, বিরক্তি বোধ করলো। নিমেষে তা লুকিয়ে নিল সমারোহ। কোহলিও বুঝতে পারলো কথাটা তার মোটেই বলা উচিত হয়নি, হয়তো কোনো বিশেষ কারণ রয়েছে তাই বলছে না। সেদিন ঘোরাঘুরিতে আর বেশি একটা মন ছিল না সমারোহর, তাই বাড়ি ফিরে আসা হলো। সূর্য হেলে পড়েছে পশ্চিমা আকাশে, তেজবিহীন প্রসন্ন শীতল রোদ। এখন মোটা অ্যানাটমি বই বন্ধ করে ব্যালকনিতে এসে হাত ছড়িয়ে কিছুটা রিল্যাক্স হলো কোহলি। ক্লাস শুরু হয়েছে দু সপ্তাহ হলো, প্রথম ৬-৭টা ক্লাস কেবল বই কেনাকাটা করতে করতেই শেষ। তবে পড়ার চাপে এখন সর্বদা তটস্থ থাকতে হয়। চট্টগ্রাম এসেছে প্রায় এক মাস হতে চললো, আসার পর শরীরও শুকিয়ে গেছে অনেকটা, চোখে এখন চিকন ফ্রেমের পাতলা গ্লাসের চশমাও জুটেছে এরই মাঝে। এই যা পরিবর্তন! আরও একটা বড় পরিবর্তন আছে বটে, সেটা হলো খুব অল্প পরিসরে সমারোহকে মিস করা। কোহলি বেলকনিতে রাখা টুলে বসে ভাবে, অদ্ভুত হলেও কতটা সত্যি যে এই লোকটাকেও খুব পছন্দ করে, কিন্তু তার সামনে গেলে সব এলোমেলো হয়ে যায়। তিন সপ্তাহ গুনে গুনে তিনবার লোকটার সামনে নিজ ইচ্ছায় গিয়েছে কিনা তার জানা নেই। কোহলির ধারণা সমারোহ কেমন যেন এড়িয়ে চলে কোহলিকে, না হলে কখনো কোনো বাহানা যেতে পারে না সমারোহর ঘরে। প্রথমে তো প্রায় যেত, দরকার না থাকলে মিথ্যে দরকার তৈরি করে নিত, এখন পারে না, নাকি সেই সুযোগটা সমারোহ দেয় না। কোহলি লাইব্রেরিতে গেলে সমারোহ ঘরে চলে যায়, কোহলি ছাদে যাওয়ার সময় সমারোহ যায় না। সবার সাথে খাবার খেতে নিচে গেলেও দেখা যায় সমারোহ খেয়ে নিয়েছে, দেখা হয় না, কথা হয় না, চোখ জুড়ানোর উপায় হয় না। বিষয়গুলো খুব ব্যথিত করে কোহলিকে। শীতকাল শেষ, বসন্তের আগমনে প্রকৃতি সব উজাড় করে বসে আছে। এখনের দিনে রোদ থাকে কড়া, বিকেল নামতে নামতে ঠান্ডারা সব ঝোড়ো হয়, পাখিরা সকালে আকাশে ওড়ে, খাবার পর খোঁজে আর দুপুর হতেই ক্লান্ত হয়। শারিকার পুরনো ঘরটা এখন পাকা পোক্তভাবে কোহলিকে দিয়ে দেওয়া হয়েছে, ছোট্ট ঘরটা বইয়ে কোণঠাসা হয়ে গেছে। পড়ার টেবিলে অগোছালো ৪-৫টা বই ঠিকঠাক করতে করতেই চট করে কোহলির মাথায় এলো, এক কাপ কফি নিয়ে ছাদে কিছুটা সময় কাটালে ব্যাপারটা মন্দ হয় না। ইদানিং কেউ ছাদে যায়ও না তেমন একটা, কোহলিও নিজেকে ঘরবন্দি করে নিয়েছে অঘোষিত নিষেধাজ্ঞায়। যে যার কাজে ব্যস্ত, যেমন ভাবনা তেমন কাজ, চট জলদি রান্নাঘরে গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে ছাদের দিকে রওনা হলো কোহলি। মৃদু শীতে কফিতে এক চুমুক দিতেই মনে হয় কলিজা অবধি উষ্ণতা পায়, মন ফুরফুরে হয়, মেজাজ ভালো হয়ে যায়। ছাদের ফ্লোরে পারাক্তি কোহলির চোখ পড়ে সমারোহর দিকে। শুধু এক পলক সমারোহকে দেখে চমকে ওঠে কোহলি। সমারোহর মোবাইলে খুব জোরে জোরে কারোর সাথে চিৎকার করে কথা বলছে, ঠিক কথা বলছে না, কাউকে একটা শ্বাস আছে, সমারোহর কথা স্পষ্টই শুনতে পায় সে। ভালোবাসতাম তোমাকে খুব, কিন্তু তোমাকে আমি এর আগেও বলেছি, আর কোনোদিন ফোন দিবে না আমাকে, এরপরেও যদি আর করো। কোহলির আর কিছু শোনার ইচ্ছে করছে না, অজানা কোনো কারণে চোখ দুটো জ্বলছে, ঠোঁট শুকিয়ে গেছে, হাত কাঁপছে, ফলে কফির কিছু অংশ পড়ে যায়। এতটা গরম সহ্য করতে না পেরে আহ বলে চিৎকার করে ওঠে কোহলি। হাত থেকে কফির মগ নিচে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সমারোহ খুব রাগান্বিত অবস্থায় ছিল, আওয়াজ শুনে কোহলির দিকে ফিরে তাকায়। চোখ দুটো তার রাগের বসে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। সমারোহ ফোন কেটে মোবাইল আশ্রয় ফেলল ছাদের খাস কাটা মেঝেতে। কোহলি ভয় নিয়ে তাকায় সমারোহর দিকে, পছন্দ হলেও অজানা কারণে সমারোহকে বড্ড বেশি ভয় পায় কোহলি। প্রিয় মানুষের প্রতি যেমন ভালোবাসা, মায়া, আবেগ বেশি কাজ করে, তেমনি খারাপ লাগার ভয় পাওয়াও তার প্রতি বেশি হয়। কোহলির মতে সমারোহ খুব ঠান্ডা মেজাজের মানুষ, তাকে এর আগে কখনোই কারোর সাথে রেগে কিংবা চেঁচিয়ে কথা বলতে কোহলি দেখেনি, এই প্রথম। তবে এখন ভয়ের চেয়ে কষ্টটাই বেশি হচ্ছে, বুকটা জ্বালা করছে, কান দুটো গরম হয়ে আসছে, বুকের ব্যথাটা যেন ধীরে ধীরে দলা পাকিয়ে গলাতে নেমে আটকে পড়েছে। ঘন ঘন শ্বাস ফেলছে কোহলি। মনে মনে সে ভেবে নিয়েছিল সমারোহকে সে ভালোবাসে, সে সত্যি সমারোহকে নিজের সবটা বিলিয়েই ভালোবাসত, যদি না জানত সমারোহর জীবনে অন্য কেউ রয়েছে। রাগে গিজগিজ করছে জোলেখার সম্পূর্ণ দেহ,
মাথায় গুরুতর আঘাত পেয়েছে প্রীতোষ, কালো পালঙ্কে শুয়ে গোঙাচ্ছে সে। একটু আগে ডাক্তার এসে ব্যান্ডেজ করে ঔষধপত্র লিখে দিয়ে গেল। প্রীতোষের জন্মদাত্রী জুলেখা একটু দূরে চেয়ারে বসে আছেন জসিম, পলাশ তার পাশে দাঁড়ানো। প্রীতোষ তার সৎ ভাই হলো যথেষ্ট সমীহ করে পলাশ তাকে। ভাইয়ের এই অবস্থা দেখে মন চটে গেছে তার। জুলেখা মরা কান্না জুড়ে বসেছেন, কপাল চাপড়ে বারবার একই বিলাপ করে যাচ্ছে, পরিবেশ থমথমে হয়ে আছে। হঠাৎ কান্না থামিয়ে জুলেখা জসিমের সামনে গিয়ে চেয়ার টেনে বসে বলে, আপনি এটার প্রতিশোধ নেবেন না? আমার খোকারে আমি ছুট বেলা থেকে একটা টুকাও লাগতে দেইনি, এই খোকা একটা একদিনের সেমলার কাছে মাথা ফাটিয়ে বাড়ি ফিরলো। হ্যাঁ, আমার কলিজাটা পড়তেছে, খোকারে আপনি কিছু করেন, জলদি কিছু করেন, আমার পরাণ পুরে। জসিম নড়ে চড়ে না, মাথা যথেষ্ট গরম হয় তার। একে তো খোরশেদের উপর রাগ, তার উপর ছোট বউ, ইচ্ছে করতেছে আগে জুলেখার গলা টিপে কথা বন্ধ করে তারপর খোরশেদকে গ্রাম ছাড়া করতে। অসহ্য সব কাণ্ড, বেজায় বিরক্তি নিয়ে বলে, তুমি চুপ করবা, খালি কানের ভিতর প্যানের প্যানের, আমরা জানতে দাও কি হয়েছিল। আর কি জানবেন আপনি, আর কি জানবেন, আমার খোকার হাল দেখছেন, আপনি যদি এখনই ওই পোলারে না মারছেন দেখেন আমি কি করি। জুলেখার কথা শুনে জসিম রক্ত চক্ষু নিয়ে দেখে তাকে, ভয়ে চুপ হয়ে যায় জুলেখা। জসিমের পিত্তি জ্বলে ওঠে মেয়ে মানুষের উঁচু গলার কথা শুনলে। রাগ থামানোর জন্য টেবিলের উপরে রাখা পানির গ্লাস মাটিতে সজোরে ফেলেন, কাছের মনোরম নকশা করা গ্লাসটা মূর্তি খণ্ড বিখণ্ড হয়ে যায়। তারপরও রাগ কমে না, চেয়ার থেকে উঠেই পাংশুটা চেহারায় খপ করে এক হাতে জুলেখার চুলের মুঠি ধরে আর এক হাতে গাল জোরে চেপে ধরে বলে, আগে আমার পোলা তারপর তোর, চিৎকার চেঁচামেচি করে মাথা ধরাবি না, আমার সম্বন্ধে যা কইতেছি তোর গলা যেতে আর না শুনি। জুলেখা ব্যথায় কথা বলতে পারে না, জসিমের হাত ছোটানোর জন্য ছটফট করতে থাকে। পলাশ কপাল কুসকে বলে, আব্বা এটা সাইরে দাও, আগে বদমাস রজবার একটা ব্যবস্থা করতে হয়, যদি কত পোলাপান লইয়া যাইয়া হাত পা ভাঙ্গে দিয়ে আসি। পলাশের কথা জুলেখাকে ছেড়ে দিয়ে প্রীতোষের দিকে তাকিয়ে একবার দেখে জসিম, ফর্সা চেহারায় কাল সেটে দাগ, ঠিকঠাক শুতেও পারছে না ছেলেটা। জসিমের হাত থেকে ছাড়া পেয়ে এক লাফে প্রীতোষের কাছে এসে বসে জুলেখা, শাড়ির আঁচলে মুখ লুকিয়ে আবারও সে বিলাপ জুড়ে দেয়। পলাশ কপাল কুসকে ভাবে দুনিয়ার সবচেয়ে বেহেয়া এই মহিলা। পাশের ঘরে বসে বসে জসিমের বড় বউ রুনা তসবি পড়েন, এইসব বিষয়ে বিরক্তির শেষ নেই তার। রুনা আল্লাহর কাছে তওবা কেটে মাপ চান, নিজের স্বামী সন্তানদের জন্য মাপ চেয়ে মোনাজাত করেন, তাদের বিপদ থেকে সৎপথে আসার জন্য দোয়া করেন, তারপর জায়নামাজ তুলে ঘুমাতে যান। জসিমকে চুপ থাকতে দেখে পলাশ আবারও বলে, আব্বা কিছু কও না কেরে, নাকি রাত্রিরে মাইরা গাঙ্গে ভাসাই দিমু। জসিম এবার মুখ খোলেন, চারিদিকে নিজের ভেতরে থাকা বিষ ছড়িয়ে বলেন, কিছুই করবে না তুই, ওই সুরের বাচ্চারা আমি কাইটা 48 টুকরা বানাইয়া কুত্তারে খাওয়ামু, সবুর কর, সব কিছু সঠিক সময় লাগে। দলা পাকানা থুতু মাটিতে ফেলে হাতের উল্টো পিঠ দিয়ে ওষ্ঠদায় মুছে ফেলল পলাশ, শরীরের বিশাল ভারী চাদরে হাত মুছতে মুছতে গলা সেরে ডাকে, খোরশেদ মিয়া গো বাড়িতে আসো নি, থাকলে বাইরে যাও, ও খোরশেদ মিয়া আসো। দুদিন আগের ঘটনা যেন তার মনেই নেই, লাহারি ঘরে ব্যাটারি চালিত ল্যাট জ্বালিয়ে পড়ছিল কুঞ্জা। পলাশের পুরো ব্যাপারটা তার আয়ত্তে এসেছে, তার ধারণা এই মানুষগুলো যত এই বাড়িতে আসে উঠান নোংরা করে। কুঞ্জার কথা সত্য করে দিয়ে আরেক দলা থুতু নিক্ষেপ করে পলাশ, ঘৃণায় কুঞ্জার মুখ থেকে ছুটে বের হয়ে আসে। পলাশ কথাটা শোনা মাত্রই মাথা বায়ে কাত করে তাকায় কুঞ্জার দিকে, কুঞ্জা দ্রুত না দেখার ভান ধরে আবারও মন বসায় পড়াতে। পলাশ পানের কালছিটে দাঁতে বিশ্রী হাসি হাসে, কুঞ্জার ভেতরটা রি রি করে ওঠে পলাশের এই বিশ্রী হাসি দেখে। পলাশ সরু কাঠে দিয়ে দাঁত খোসাতে খোসাতে এগিয়ে যায় কুঞ্জার দিকে, বলে, কি লো সেরি, অত পয়রা কি হইব, বইনের মতো কলেজ পাস দিবি নি। কুঞ্জা কথা বলতে পারে না, তার ছোট্ট মস্তিষ্কের ভীতির সৃষ্টি হয়, পলাশ নামক লোকটা যে বিশ্রী মন মানসিকতার তা সে অনেক আগে থেকেই বুঝেছে। লোকটার চাহনিও খারাপ, এর আগে তার আপা থাকতে প্রত্যেক সপ্তাহে একবার করে আসতো ছোট ভাইয়ের সাথে তার আপার বিয়ের প্রস্তাব নিয়ে, অথচ সুযোগে বাজে চোখে মেয়েদের গোপনীয় জায়গায় চোখ বোলাতো। ছোট্ট কুঞ্জার বয়স কম হলেও সে বুঝত, পলাশের প্রশ্নের উত্তর না পেয়ে আবারও কালচে দাঁতে হাসে সে, বিদ্রুপের কণ্ঠে ঠাট্টা করেই বলে, মাইয়া মাইনসেরা তো তেজ ভালো না, তেজ দিয়ে কিছুই করতে পারবে না, যেদিন তুই এলা লইয়া যাবো, হ্যাঁ তোরা। কথা শেষ হবার আগেই পলাশের চোখ পড়ে হাসনাহেনার উপর,
পুকুর পাড়ে গোসল সেরে ভেজা চলে গামছা বেঁধে ঘরের দিকে পা বাড়াতেই হেনার চোখে চোখ পড়ে পলাশ। হাতের বালতি ভেজা জামা কাপড় সেখানে ফেলে দ্রুত এসে কুঞ্জার সামনে দাঁড়ান। কুঞ্জার চোখের কান নিশ্চিত হয় হাসনা হেনাকে দেখে, চোখের ইশারা যেন স্বস্তি প্রকাশ করে। হাসনা হেনা কটমটে চোখে রেগে তাকান পলাশের দিকে, ফুসফুস শব্দ হয় তার দ্রুত নিঃশ্বাসে। হাসনা হেনার অবস্থা দেখে পলাশ হায়দার কিছুটা বিচলিত হয়ে পড়ে। মহিলা চুপচাপ থাকলে কি তেজ আছে বটে। হাসনা হেনা ক্রমশ অগ্নিমূর্ত ধারণ করে কড়াভাবে বলে,